ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলার বাড়ি আবাস যোজনা নিয়ে। তো অনেকেই আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন বা অনেকদিন আগে থেকে আমি জিনিসটা দেখে আসছি যে বাংলার বাড়ি আবাস যোজনা নতুন, তো সেই সম্বন্ধে সবাই ভিডিও বানাতে বলছিলেন, ওই জন্য আমি আজকে নতুন ভিডিওটা নিয়ে আসলাম। তো আজকে আমি বলবো যে বাংলার বাড়িতে কী কী থাকছে এবং কারা এর জন্য আবেদন করার যোগ্য এবং কারা পেতে পারেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, সে সমস্ত জিনিসগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আর সবার আগে বলি, যদি আমার চ্যানেলটিকে আপনি সাপোর্ট করতে চান বা আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে ভিডিওর নিচে যান। ভিডিওর নিচে গিয়ে দেখেন একটা সাবস্ক্রাইবার অপশন আছে, ওইখানে ক্লিক করে আপনি সরাসরি সাবস্ক্রাইব করে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে এসে দেখবেন ডান পাশে একটা সাবস্ক্রাইবার অপশন আছে, ওইখানে ক্লিক করে আপনি সরাসরি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো যদি আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা থাকে এবং যদি আমার চ্যানেলটির বেল আইকনটি টেপা থাকে, তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন এবং কোনো ভিডিওই হবে না আপনার মিস, এবং সব কিছুর আপডেট আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো চলে যাই আসল কাজে। তো বাংলার বাড়ি অ্যাকচুয়ালি করেছে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ রাজ্য সরকারের, আমাদের যেসব পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার রয়েছে তার নেতৃত্বে যিনি রয়েছেন মমতা ব্যানার্জি, তিনি এই নতুন স্কিমটি তৈরি করেছেন। তো প্রথমে ছিল হচ্ছে গীতাঞ্জলি আবাসন প্রকল্প। তো এইটা সাকসেসফুল হওয়ার পরে তিনি এটা তৈরি করেছেন যে বাংলার বাড়ি আবাস যোজনা, হাউজিং ফর অল স্কিম। তো আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা আবাস যোজনা রয়েছে, তারপর হচ্ছে গীতাঞ্জলি আবাস যোজনা রয়েছে। তো গীতাঞ্জলি আবাস যোজনা নিয়েও আমি একটা ভিডিও বানাবো, অতএব সেটাও আপনারা দেখবেন। আর আজকে যেটা হচ্ছে বাংলার বাড়ি, তো এটা হচ্ছে একটা নগর উন্নয়ন সংস্থা, অর্থাৎ যারা শহরবাসী রয়েছে, শহরে যারা রয়েছে তাদের জন্য অ্যাকচুয়ালি। তো শহরের মধ্যে যারা দরিদ্র সীমার নিচে রয়েছে, যেসব পরিবারগুলি থাকার কোনো জায়গা নেই বা নিজের জায়গায় বসবাস করতে পারে না বা কোনো বস্তিতে বসবাস করে বা যাদের আয় সীমা বা যাদের আর্থিকভাবে অনেকটা দুর্বল, তো তাদের সাহায্যের জন্য SUDA বলে একটা নগর উন্নয়ন সংস্থা রয়েছে, তারা চারতলা বিশিষ্ট একটা ফ্ল্যাট নির্মাণ করবে এবং সেই ফ্ল্যাটে যারা বসবাস করবে, যারা আর্থিকভাবে দুর্বল, তারা ওই ফ্ল্যাটে বসবাস করবে। অর্থাৎ আমাদের, আপনারা সবাই জানেন যে শহর অঞ্চলে জায়গা অনেক অভাব বা জায়গার অনেক অভাব রয়েছে আমাদের শহর অঞ্চলে। তো সেই জন্য, কারণ প্রত্যেকের যদি আলাদা আলাদা করে বাড়ি করে দেয় তাহলে সেখানে অনেক হিউজ পরিমাণ জায়গা লাগবে, তো সেইটা রিডিউস করার জন্যই বা সেইটা কমিয়ে আনার জন্যই যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটা ফ্ল্যাট বাড়ি তৈরি করা হবে এবং সেই ফ্ল্যাট বাড়িতে রাখা হবে যারা দরিদ্র সীমার নিচে তাদেরকে। তো এখানে দেখুন, দেখতে পাচ্ছেন যে দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলি একটি পাকা বাড়ি পাবে যাতে তারা স্থায়ী আশ্রয় পেতে পারে, ওকে। এবং বাংলার বাড়ি প্রকল্পের অধীনে যেসব ফ্ল্যাটগুলি তৈরি হবে সেটা হচ্ছে পৌরসভা এলাকায় নির্মাণ করা হবে এবং সুবিধাভোগীরা যাতে সাধারণত আয় শংসাপত্রের ভিতরে বিচার করবে, অর্থাৎ যারা এই ফ্ল্যাটগুলি পাবে তাদের, যে যারা আবেদন করতে পারবে তাদের দেখা হবে তাদের আয় শংসাপত্র, অর্থাৎ যাদের ইনকাম সার্টিফিকেটটা দেখা হবে, এবং সেই ইনকাম সার্টিফিকেট দেখেই ঠিক করা হবে যে তারা হাউজিং ফর অল, যেসব বাংলার বাড়ি যে প্রকল্পটা করা হয়েছে, সেটা তারা পাবে কি পাবে না। এবং কেবলমাত্র যাদের কাছে BPL কার্ড আছে তারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ এটা মাথায় রাখবেন যে যাদের কাছে একমাত্র BPL কার্ড আছে বা আপনারা যদি BPL হন তবেই এই জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এবার বলি যে এই আবেদন ফর্মটা আপনি কোথায় পাবেন। তো এই অ্যাপ্লিকেশনগুলি আপনি নগর উন্নয়ন সংস্থা SUDA যে সংস্থাটা রয়েছে আপনার শহরের আশেপাশে বা শহরের এলাকায়, তো সেই অফিসে যাবেন এবং অফিসে গিয়ে ওইখান থেকে আপনি আবেদনপত্রটা নেবেন এবং ফর্ম ফিল আপ করে জমা দেবেন, এবং ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরে পৌরসভার যে লোকরা রয়েছে তারা সমস্ত দায়িত্ব পালন করবে এবং আপনার যে আবেদনপত্র জমা দিয়েছেন সেটি ভালো করে দেখে নেবেন এবং সেটির সাথে কিছু ডকুমেন্টস দিতে হবে, যেরকম আপনার ইনকাম সার্টিফিকেট তো সবার আগে দিতে হবে, সেকেন্ড যেটা সবথেকে মাস সেটা হচ্ছে BPL কার্ড আপনাকে অবশ্যই দিতে হবে, প্রথম হচ্ছে আপনার ইনকাম সার্টিফিকেট, সেকেন্ড হচ্ছে আপনার BPL কার্ড, এই দুটো কিন্তু জমা দিতেই হবে, তারপর হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, আরও যেসব ডকুমেন্টস আছে সেগুলো আপনাকে জমা দিতে হবে। এবং এখানে দেখুন, বাংলা বাড়ি প্রকল্পের জন্য আবেদনপত্রের জন্য যে যোগ্যতার দরকার বা আপনি যে জিনিসগুলো আপনার মধ্যে থাকলে আপনি পাবেন সেটা হচ্ছে, দেখুন এখানে প্রার্থীকে গ্রামীণ ফাউন্ডেশনের সদস্য হতে হবে, সেকেন্ড হচ্ছে তার মাসিক আয় হতে হবে শতকরা 10,000 টাকা, শতকরা এখানে ভুল দেওয়া আছে, যাই হোক এখানে আপনাকে মাসিক আয় 10,000 টাকার মধ্যে হতে হবে। তো এটা মাথায় রাখবেন যে আপনার আয় যদি 10,000 টাকার মধ্যে হয় মাসিক আয় তবেই কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আবেদনকারীকে রাষ্ট্র বা অন্য কোথাও নিজের কংক্রিটের ঘরে থাকতে হবে না, বা আপনি মানে বুঝতে পারছেন ব্যাপারটা, যদি আপনার যে আবেদনকারী আপনি যদি হন তাহলে আপনার রাষ্ট্র বা অন্য কোথাও নিজের
কংক্রিটের বাড়ি থাকা যাবে না, অর্থাৎ আপনার প্লাস্টার করা বা ইটের দালান এই ধরনের বাড়ি থাকা যাবে না, আপনার কাঁচা বাড়ি থাকতে হবে। এবং দেখা যায় যে অধিকাংশ বাড়ি যারা বিপিএল রয়েছে, বিপিএল পরিবার, তাদের অস্থায়ী বাড়িগুলোতেই বেশিরভাগ বসবাস করে। যেমন ভূমিহীন বা আশ্রয়হীন মানুষরা যেরকম নিজের জায়গা নয় কিন্তু তারা বাড়ি করে রয়েছে বা বিভিন্ন বস্তিতে রয়েছে, তো তাদের জন্য এটা করা হয়েছে। তো এটা করার মাধ্যমে কিন্তু প্রচুর লোক কিন্তু এর মাধ্যমে কিন্তু উপকৃত হবে, অর্থাৎ 5 লাখ লোককে এই যে সুবিধাটা এটা দেওয়া হবে। এবং আপনি যদি চান এর জন্য কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার যদি এই জিনিসগুলো থাকে যে আপনার বিপিএল কার্ড আছে, আপনার ইনকাম মাসিক আয় 10,000 টাকার নিচে এবং আপনার কোনো বাড়ি নেই, আপনি ভূমিহীন বা আপনার কোনো পাকা বাড়ি নেই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কী করে প্রসিডিউর রয়েছে আমি অবশ্যই আপনাদের বলে দেবো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যে কী করে অ্যাপ্লাই করা যায় অনলাইনে বা অফলাইনে, যেভাবে হোক কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমি তথ্য আপনাদের দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সামনে আসছে গীতাঞ্জলি আবাস প্রকল্পের যে প্রসিডিউরগুলো সমস্ত কিছু আমি আপনাদের জন্য নিয়ে আসবো। এবং এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়তই আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিওর লেটেস্ট নিউজ, লেটেস্ট আপডেট, লেটেস্ট টেকনোলজি বিষয়ে ফ্যাক্ট এবং বিভিন্ন রকম আপডেট আপনাদের জন্য নিয়ে এসে থাকি। যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করা থাকে তাহলে যেটা হবে, কোনো ভিডিও হবে না আপনার মিস, এবং আমি যখন কোনো নতুন আপডেট দেবো সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য।